মানুষের মৃত্যুর পর তার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু আত্মাটা তো আর বিনাশ হয় না, সেটা থেকেই যায়। তো তার কি কোনো কিছু করার ক্ষমতা থাকে সেই আত্মার? শরীর যখন চলে যায়, শরীর যখন শেষ হয়ে যায়, তখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, এইটা তুমি কোত্থেকে জানলে? সেই লোকটা কেমন, সেই লোকটা কে, তাই না? সুতরাং ধরো, যার কাছ থেকে কিছু শুনবে, দেখবে সে সেই ব্যাপারে অথরিটি কি না। ধরো আমি বলছি যে আমাকে তুমি হয়তো বললে যে আচ্ছা মহারাজ, আলো তো এরকম গোল হয়ে ঘোরে, আলো তো সোজাও যায় না বা ঢেউ আকারেও যায় না, এরকম গোল হয়ে ঘোরে তো আলো, তাই না? তা আমি যদি বলি তুমি কোত্থেকে শুনলে এটা, তুমি কি আইনস্টাইনের কাছ থেকে শুনলে? তুমি বলবে যে না না, আমি এটা পাগলেশার কাছ থেকে শুনলাম, ও পাগলে পাগল, সব পাগল পাগল কথা বলে, ওর কাছ থেকে শুনলাম। সুতরাং আত্মা নিয়ে যখন কেউ কিছু বলছে, লোকমুখে শুনবে কেন তুমি? লোক বলবে, তার মুখ দিয়ে বলবে, লোক থাকলেই তার মুখ থাকে। হ্যাঁ, লোক বলবে, তুমি শুনবে, কিন্তু এখান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বার করে দেবে, কারণ জানবে এ আত্মা স্পেশালিস্ট নয়, স্পেশাল ব্যাপার স্পেশালিস্টের কাছে শুনবে, বুঝতে পারছো? সুতরাং যারা বলে যে আত্মা বেরিয়ে যায়, তার মানে তারা এটাও নিশ্চয় বলে যে আত্মা কোথাও ঢোকে। তাহলে আত্মা ধরো এখন কোনো একটা এই 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 জায়গাটা দিয়ে এখন ঢুকে আসতে পারে, বসতে পারে কোনো একটা আত্মা, তাই না? ব্যাপারটা একটু ভাবো, আত্মা মানেটা আসলে কেউ বোঝেই না, অথচ আমার মতে খুব সিম্পল সরল কিন্তু আত্মা, একটু মানে এই জগৎ একই আত্মা। প্রথমেই প্রথম বাক্যটার উপরে একটু প্রণিধান করো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগৎ একই আত্মা, তাহলে কোথা থেকে বেরোবে আর কোথায় ঢুকবে যদি একই আত্মা হয়? অনেকটা বলার মতন যে একজন ব্যক্তির যখন মৃত্যু হলো, তখন তো আকাশটা তার মধ্যে বেরিয়ে গেল, তারপর সে আকাশটা কিছু করার ক্ষমতা আছে? আবার কি আকাশটা পরে কোনো শরীরে ঢুকবে? ঠিক যেরকম বললে যেরকম লাগবে, ঠিক সেই রকম লাগছে তোমার কথাটা। তোমার দোষে নয়, ওই লোকে বলে যারা দুর্ভাগ্যবশত কিছু জানে না অথচ বলে, যখন যখন অঙ্ক নিয়ে কিছু জানে না, তখন বলবে অঙ্কটা আমি জানি না, কিন্তু ধর্ম নিয়ে দেখবে সব জানে, তখন স্বীকার করবে না যে ধর্ম নিয়ে আমি কিছু জানি না, ওই যার মন্দিরে টন্দিরে যা কিছু বলে, কিন্তু ওদের ওরা তো অতটা জ্ঞানী নয়, আমি ঠিক জানি না, একটু এই স্বীকার কেউ করে না। ধর্মে যেন একটা গণতান্ত্রিক অধিকার, সবাই অবশ্যই অধিকার, কিন্তু ধর্ম নিয়ে জ্ঞান দেওয়ার অধিকারটা দেখি আরও বেশি লোকের। অতএব একই আত্মা থেকে বা এই একই আত্মায় এই জগৎ প্রকাশিত হয়েছে, আত্মা নিজেকে প্রকাশ করেছেন জগৎরূপে, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু থেকে, তুমি আমি থেকে, সূর্য চন্দ্র গ্রহ তারা থেকে সেই একই আত্মা নিজেকে প্রকাশ করেছেন। তাই তুমি যখন নিজেকে জানবে, তখন তুমি একই সাথে পুরো ব্রহ্মাণ্ডকে জানবে, কারণ তুমি নিজেকে জানলে মানে আত্মতত্ত্ব জ্ঞান হলো তোমার, আত্মতত্ত্ব স্থিতি হলো তোমার, সে একই আত্মতত্ত্ব এই জগতেরও তত্ত্ব, এই ব্রহ্মাণ্ডেরও তত্ত্ব। তুমি যখন নিজেকে জানবে, তুমি তখন ওকেও জানবে, কারণ সেই একই আত্ম তা আত্মতত্ত্ব ওকেও প্রকাশ করেছে। তুমি একেও জানবে, তুমি গুরুজিকেও জানবে, এইভাবেই গুরু মহারাজের মতন বা ঠাকুর রামকৃষ্ণের মতন মহাপুরুষেরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল তত্ত্ব প্রকাশ করতে পারতেন, কারণ তারা নিজেকে জেনেছেন, সেই সত্যকে জেনেছেন, সেই কেন্দ্রকে জেনেছেন, তাই সব জানছেন, বুঝতে পারছো? কারণ আত্মা বহু নয়, শরীর ছুটে গেলে কোনো আত্মা বেরিয়ে যায় না, কারণ আত্মা একই। অনেকটা বলার মতন ধরো যে সমুদ্রে ঢেউ উঠল, আর ঢেউটা যখন মিলিয়ে গেল, তখন সমুদ্র তার মধ্যে তো বেরিয়ে গেল। এটা বললে ঠিক যেরকম লাগে, ব্যাপারটা তাই, সমুদ্রে ঢেউটা উঠেছিল সমুদ্রেই, এবং ঢেউটাও সমুদ্র, ঢেউটাও জল, আবার ঢেউটা যখন মিলালো তখন সেটা সমুদ্রই, শুধু তার রূপটা, তার আকারটা যেটা ছিল সেইটা দেখা যাচ্ছে না,
একটা অন্য আবার ঢেউ আসছে। বুঝতে পারছি ব্যাপারটা, এই হচ্ছে আত্মতত্ত্ব। যেটা বেরিয়ে যায় দুটো জিনিস, একটা হচ্ছে প্রাণবায়ু বেরিয়ে যায়, হয় তার চোখ দিয়ে বা কান দিয়ে বা নাক দিয়ে বা মুখ দিয়ে প্রাণবায়ু বেরিয়ে যায়। দেখবে কেউ যখন মারা যাচ্ছে বড় শ্বাস নিল আর নিল না, মুখটা ফাঁক, মুখ দিয়ে প্রাণবায়ু বেরিয়ে গেছে, লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বলি না ওই শ্বাসটা বেরিয়ে গেল, প্রাণবায়ুটা বেরিয়ে গেল। আরেকটা জিনিস যেটা বেরিয়ে যায়, বেরিয়ে যায় বলবো না, কারোর কোনো দরজা নেই যে এই দরজাটা খুললো ট্যাক করে, হ্যাঁ ট্যাক 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 করে বেরোলো, লিফ্টের বেল টিপলো, লিফ্টার আপনার বেরিয়ে গেল, এরকম ধরনের কোনো দরজা নেই, আলাদা হয়ে যায়। যেই শরীরটা মৃত হলো আরেকটা কিছু আলাদা হয়ে যায়, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর, আত্মা নয়, অনেকে এইটাকে আত্মা বলে, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে হচ্ছে তোমার বাসনা শরীর, বাসনা শরীর মানে হচ্ছে তোমার অতৃপ্ত যে ইচ্ছাগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, যেগুলো পরিপূরণ পরিপূরণ হয়নি, এবং চিত্তের মধ্যে ধরা আছে তোমার যে সকল কর্ম, তার যে প্রারব্ধগুলো তোমার এখনো নেওয়া হয়নি, বুঝতে পেরেছ? সেইগুলো তোমার একটা সূক্ষ্ম শক্তি হয়ে আলাদা হয়ে গেল শরীর থেকে, কয়েকটা ডাইমেনশনে থাকলো, অপেক্ষা করবে অপেক্ষা করবে অপেক্ষা করবে আবার নতুন শরীর নেওয়ার জন্য। বুঝতে যেভাবে আগেরটা সম্ভব হয়েছে, যেভাবে তোমারটা সম্ভব হয়েছে, তুমি তার আগে কী ছিলে? তুমি ধরো এখন তো নিজেকে দেখতে পাচ্ছ, মাতৃগর্ভে ছিলে, মাতৃগর্ভের আগে কী ছিলে? তাহলে যেভাবে তুমি এসেছ, বীজ ছিলে, শুক্রাণুতে ছিল, মানে তুমি ছিলে না, বীজটা ছিল, সম্ভাবনাটা অনু হয়েছিল, প্রাণের একটা সুপ্ত স্পন্দন হয়েছিল, সেই বীজ বা অনু খাদ্যের মধ্যে থেকে এসেছে, বুঝতে পেরেছ? সেই শস্যের মধ্যে থেকে এসেছে, এভাবে শাস্ত্রে বলছে, চন্দ্রের যে আলো, চন্দ্রের যে কণা, সেখান থেকে সেই শস্যতে সে এসেছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে তোমার যে সূক্ষ্ম যে শক্তিটা, সেই শক্তিটা আসলে বেট করেছে ক্ষেত্রের জন্য, তুমি ঠিক নও, সেটা ঈশ্বরের ইচ্ছায় সেটা হয়, মহামায়ের ইচ্ছায় সেটা হয়। সূক্ষ্মের পরে আবার যে স্থূল আসবে, এটা ওয়েট করবে ক্ষেত্রের জন্য, অর্থাৎ তুমি কোথায় জন্মাবে, কার কাছে আসবে, কে হবে তোমার মা, কে হবে তোমার বাবা, সেটা নির্ভর করবে কিসের ওপরে? তোমার এই অতৃপ্ত বাসনাগুলোর ওপরে, তোমার এই প্রারব্ধগুলোর ওপরে নির্ভর করবে। সেই রকম ধরনের ভূমি, এবং তার প্রথম ভূমি হচ্ছে মা বাবা, তার উপর ডিপেন্ড। এবং তোমার শুধু তাই নয়, তোমার যে টান আবেগ যেদিকে, বেশিরভাগ মানুষই তার নিজের বংশে ফিরে আসে, কারণ তার বংশ পরিবার নাতি পুতি ছেলেমেয়ের প্রতি সবচেয়ে বেশি টান, তাই তাদেরই কেউ একটা হয়ে ঠাকুরদা চলে গেল, হয়তো নাতির মানে নাতি তস্য নাতি বা ভাই নাতি, হ্যাঁ তাদের কারো কারো যাওয়ার বিয়ে হচ্ছে, হয়তো ঠাকুরদা মারা যাওয়ার বা ঠাকুমা মারা যাওয়ার দু তিন বছরের মধ্যে কারোর একটা বিয়ে হবে, ওই পরিবারে একটু কর্তৃত জাতৃত্ব সম্পর্কের মধ্যে দেখা যাবে যে সেই নবদম্পতির যে সন্তানটি হবে তিনি ইনি, এবং দেখা যায়, খুবই দেখা যায়, কারণ তার একটা টান আছে সেই বংশের প্রতি, সেই ধারার প্রতি, এই টানের জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে এই টান, এই বাসনা, হ্যাঁ, এবং ওই যে প্রারব্ধ, তার যে বীজটা, তার যে অপেক্ষাটা, সেটা কতদিন অপেক্ষা করে? ওই ক্ষেত্রে, এটা হচ্ছে আসল ব্যাপার ক্ষেত্রের জন্য। প্রসেসটা খুব ইউনিভার্সাল প্রসেস, প্রসেসটা ইনফ্যাক্ট খুব কাব্যিক, বৃষ্টির কণা হয়ে, হ্যাঁ চাঁদের আলোর সিক্ত হয়ে শস্যের মধ্যে দিয়ে সে শুক্রাণু রূপে প্রবেশ করে, এবং সে একা করে না, একটা পুরুষের যখনই যখনই তার বীর্যের যে শক্তি, তার মধ্যে হাজার হাজার তার সম্ভাবনা থাকে, সেই বীজের অনেকগুলো বীজ থাকে, হাজার হাজার বীজ থাকে, সিলেকশনটা ডিপেন্ড করে মায়ের উপরে, কোনজন সিলেক্টেড হবে, এইসবের জন্যে এই যে এইটাকে বলে ক্ষেত্র, তাই না?
যখনই সে সূক্ষ্ম শরীর হলো না, তখনই সে জন্ম নেবার কিন্তু চেষ্টা করছে কোথাও না কোথাও, কিন্তু অনেক জায়গায় সিলেক্টেড হচ্ছে না, কারণ সে কিন্তু সেই অবস্থায় আচ্ছন্ন, সে কিন্তু চেনে না যে আমার পরিবারে আমি ফিরবো, ওসব জানে না। এই টানটা তার ইনহেরেন্ট নিয়ত ভেতরে রয়েছে, এই টানটা। যেমন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে আলাদা করে তার মাকে চেনে না, কিন্তু মায়ের গন্ধটা চেনে। যেই মা আসবে একদম ছোট্ট, অমনি কান্না থেমে যাবে, কারণ মায়ের বুকে চেপে ধরলো ওই গন্ধটা, ওই ফিলিংটা, ওইটাও চেনে। ঠিক ওই অবস্থায় ব্যাপারটা তাই হয়, এমন নয় সে বেছে বেছে নিচ্ছে, তাহলে না এখানে হলো না, তাহলে ওখানে আবার ট্রাই করি, তাহলে যাই ওখানে এই অটোটা নিয়ে ওইদিকে যাই, ওইরকম নয়। কিন্তু যেখানে যেখানে নারী পুরুষ মিলিত হচ্ছে, সেখানে সেখানে অটোমেটিক্যালি চলে যাচ্ছে, কারণ তার স্থূল শরীর গ্রহণের যে তাগিদ, তার ব্যক্তিগত তাগিদ নয়, এটাই জীবনের তাগিদ, বাঁচার, স্থূল রূপ নেওয়ার, প্রাণ পাওয়ার, এটাই জীবনের ন্যাচারাল তাগিদ, ন্যাচারাল একটা আর্জ, বুঝতে পারছো? সেইভাবে হতে হতে ফাইনালি যেখানে সিলেক্টেড হয়, দেখা যায় সেটা তার পরিবারের মধ্যে, কারণ সেই ভাবে ভাবে মিলে যায়। তোমার যে নিজস্ব ভাবটা এবং যে মাটি সিলেক্ট করলেন, কোথাও না কোথাও ভাবে ভাবে মিলে যাচ্ছে, যেহেতু ওই জেনেটিক বা পারিবারিক একটা টান রয়েছে। এইভাবে জন্মান্তর হয় এবং এইভাবে তোমার শরীর ছাড়লো বা শরীর পাত হলো বা মৃত্যু হলো, সূক্ষ্ম শরীর আলাদা হয়ে গেল, আবার নতুন ডাইমেনশন, নতুন একটা স্ফিয়ারে গিয়ে তাকে অপেক্ষা করতে হলো। সেও যেমন এই মহাকাশে সব কিছু ঘোরে, সেও তার ওই বাসনার যে জগৎ, সেই বাসনার জগতে সে এরকমভাবে আবর্তিত হয়, তারও একটা কক্ষপথ তৈরি হয় অপেক্ষার, করতে করতে সময় যখন অনুকূল হয় তখন সে চান্স পায় বলতে পারো। ওখানেও বিরাট তোমার লাইন পড়ে যায়, বিরাট লাইন পড়ে যায় সূক্ষ্ম জায়গাতে প্রচুর, কারণ সবাই বাঁচতে চায়, কেউ মুক্তি চায় না। দেখবে মানুষ শুধু বলবে তোমাকে, আমাদের বলা অভ্যেস, কবে যে মুক্তি পাবো, আরে মুক্তি চাইছিস না তুই, তুই একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে চাইছিস, বুড়ো শরীর হয়ে গেছে তখন বলছো মুক্তি চাই মুক্তি চাই, এই শরীরটা থেকে তুই মুক্তি চাও, শরীরটা তোমার আর চলছে না, ছোট ছোট ছেলে মেয়েদের দেখে মনে হচ্ছে এরকম শরীর হলে, এবং তাই হবে তোমার। প্রকৃত অর্থে আর দরকার নেই জন্ম, আর দরকার নেই মরণ, এ কথা সাধকেরা বলে। চট করে আমরা মুক্তি মুক্তি বলি বটে, মুক্তি চাইছি না, তাই জন্য কি জন্মান্তর চলছেই চলছেই মানুষেরা চট করে আর এই ডাইমেনশন ছেড়ে আর মানুষের ডাইমেনশনের পারে যেতে চাইছে না, বুঝলে? তাই জন্য ভিড় হয়ে যাচ্ছে সূক্ষ্ম জগতে, আর আমরা আজকাল আগেকার মতন 18টা 22টা করে আমাদের ছেলে মেয়ে হয় না, আমাদের একটা দুটো করে হয়, ভিড় বাড়ছে, ধাক্কাধাক্কি একটা প্রচণ্ড হচ্ছে সূক্ষ্ম জগতে। মূল প্রবলেমটা একটাই, আধ্যাত্মিক শিক্ষার অভাব, চেতনাকে আরও উন্নত করো, আরও সুন্দরের দিকে যাও, এই মানুষের যে অভিজ্ঞতায়, মানুষ অভিজ্ঞতা পেরিয়ে গিয়ে, এই ডাইমেনশন পেরিয়ে গিয়ে আরও উন্নত অভিজ্ঞতার দিকে যাও, দরকার হলে অন্য গ্রহে, অন্য ডাইমেনশনে, অন্য শরীর নাও, এই যে একটা যাত্রা, সেই যাত্রার মধ্যে সামিল হতে পারছে না, কারণ বড্ড জড়বাদী জীবন আমাদের, বড্ড জড়বাদী ভোগমুখী শিক্ষা, আরও রোজগার করব, আরও থাকব, আরও বাঁচব, কিছুতেই মরব না একদম, এবং তার জন্যই দেখো হাসপাতাল হাসপাতাল দোকান মতো এইগুলোর ব্যবসা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি এইগুলো মানুষের ভয়কে পুঁজি করা। তুমি দেখবে সুন্দর সুন্দর বিজ্ঞাপন, একটা লোক শুয়ে আছে হাসপাতালে, হাসপাতালের বিজ্ঞাপন, কি সুন্দর, চার পাঁচটা ঝকঝক তকতক করছে, বলছে 5-star হোটেল, আর তার বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটা সুন্দরী নার্স, অত সুন্দরী নার্স তুমি চট করে অতি বড় ভেড়ার হাসপাতালেও পাবে না, সব রেগে রেগে হো হয়ে আছে সবসময়। হ্যাঁ, আর বলছে আপনার হার্টের প্রবলেম, এত মানে এত পজিটিভ করে বলছে, হার্টটা কি আপনি লাস্ট কবে দেখিয়েছেন, নিয়মিত চেক আপ করছেন তো, চলে আসুন, আমাদের রেডি, আপনার পুরো প্যাকেজ আপনার জন্য,
একদম আপাত মস্তক চেক করে বলে দেবে যে তোমার যথেষ্ট প্রবলেম আছে, ভর্তি হয়ে যাও, বুঝতে পারছো? কারণ মানুষ কিছুতে মানে অ্যামর্টালিটি চাইছে, চার দরকার হলে অঙ্গ প্রতিস্থাপন করে, হ্যাঁ তোমার এই বিয়ে করে এক ধরনের অর্গান ক্লোনিং, অর্গান ক্লোনিং করে, হার্টের ক্লোনিং করে, হ্যাঁ ভাইটাল লিভারের ক্লোনিং করে, যেগুলো ভাইটাল অর্গানস ক্লোনিং করে অন্তত 120-130-150 বছর বাঁচা যায় কি না, রীতিমতন এটা নিয়ে রিসার্চ চলছে। এটাকে ইমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব, এটাকে ইমর্টালিটি বলছে না, অ্যামর্টালিটি বলছে। তো যতদিন তুমি চাইবে অন্তত 150-160-150 পর্যন্ত বাঁচতে পারবে, মানে বিজ্ঞান খুব সেই দিকে এগোচ্ছে, এটা বিরাট ব্যবসা হবে। আর যাদের অনেক টাকা তারা এটা করতে পারবে, বাকিদের দরকার নেই। এটা এখন খুব চলছে। একমাত্র বলছে অ্যাক্সিডেন্ট হলে কোনো গ্যারেন্টি নেই, তখন তোমার ধাম করে প্লেন ক্র্যাশ করলে তখন কী করা যাবে? তুমি ক্লোন করা হার্ট নিয়েই থাকো বা ক্লোন করা লিভার নিয়েই থাকো, সে তো আর ক্লোন বলে বেঁচে থাকবে না, তাই না? এছাড়া তোমার আর কোনো ভাই নেই, মানে এরকম যে মানুষ এত পাগলের মতন বাঁচতে চায়, এত পাগলের মতন। আর বিশেষ করে ওই বলতে পারো সেমিটিক কালচারের মধ্যে ওদের দেশগুলোতে বেশি এটা হয়, কারণ ওদের যেহেতু একটাই জন্ম, তারপরে তো স্বর্গ বা নরক, আর তো জন্ম নেই। আমাদের দেশের কনসেপ্টটা কিন্তু অন্যরকম, আমরা অনেক জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে এখন আছি, আবার এটা শেষ হবে, আবার নতুন জন্ম শুরু হবে, এবং এগুলো সব বিবর্তনের জন্য এই কনসেপ্টটা আমাদের মধ্যে রয়েছে। তাই আমাদের দেশে যত ধর্ম যে শিক্ষা, তাতে অত মৃত্যুকে ভয় পাওয়ার বা মৃত্যুকে এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ ছিল না। মৃত্যু সুন্দর, জন্ম যদি সুন্দর হয় মৃত্যু সুন্দর, এটাই আমাদের ভাব ছিল। আমরা এখন এই মৃত্যু ভয়টা ওদের থেকে যে নকল করছি, আসলে মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে পারি, কারণ আমরা জানি এখানে শেষ নয়, আবার শুরু হবে, এবং আমারই কল্যাণের জন্য শুরু হবে, আমাকে আরও বেশি বন্ধন মুক্ত করানোর জন্য শুরু হবে, আমাকে আর উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার জন্য শুরু হবে। বুঝতে পেরেছো?